আসসালামু আলাইকুম, আমি ইশরাত জাহান খুলনা থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমার একটা বিড়াল ছিল, সেটা আপনারা অনেকেই দেখেছেন হয়তো সেই ভিডিওটা, এবং অনেকে অনেক রিলস ভিডিও দেখে থাকেন সবসময়। তো এই বিড়ালটা আমার ছিল, তো বিড়ালটা যখন বাচ্চা প্রসব করে তখন আমি একটা ভিডিও করছিলাম, কিন্তু যে কোনো একটা কারণে, ব্যস্ততার কারণে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। তো একদিন রাতে হঠাৎ করে ও অসুস্থ, আমরা আগে থেকেই বুঝতে পারি বা জানি, তো হঠাৎ করে একদিন অসুস্থ, হঠাৎ দেখতে পারতেছি কেমন একটু নরম নরম কাটতেছে, আমাদের পাশে যেই শুয়ে আছে, তারপরে একটু দেখি কেমন শব্দ করে ডাকে। এরপর আমরা ওর একটা বাক্সর মধ্যে এইভাবে একটা গামছা দিয়ে বসায় রাখি, দেন ও নিজেই দেখতে পাচ্ছেন আপনারা অল্প একটু কিন্তু ব্লাড চলে আসছে। এই পর্যায়ে ও কিন্তু আস্তে আস্তে করে নিজেই সবগুলো বাচ্চা প্রসব করে, এবং এক একটা বাচ্চা প্রসব করতে অন্তত আধা ঘন্টা পৌনে এক ঘন্টা টাইম নেয়। সো আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের ভিডিও দেখে ভালো লাগবে, আর এরকম ভিডিও যদি আপনারা কখনও না দেখে থাকেন প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখেন, টেনে টেনে না দেখে, আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আর যারা বিড়াল পোষেন তারা যখন বিড়াল এরকম বাচ্চা দেয় তখন হয়তো অনেকে ভয় পেয়ে যান আসলে যে কীভাবে কী করব, কোনো কিছুই করতে হয় না, ওরা ওদের সব কিছু ওদের মতো করে ওরা পরিষ্কার টরিষ্কার সব কিছুই করে। তো আমার বিড়ালটা ছিল মেয়ে বিড়াল, তাই বারবার শুধু বাচ্চা দিত, দুইবারে চারটা চারটা আটটা বাচ্চা দেয়। সো এভাবে ও দেখতেছেন একটু একটু কিন্তু ব্লিডিং হচ্ছে ওর, আর আমরা এই পর্যায়ে ওরে ওই ব্লাডগুলো নিজেই খেয়ে ফেলছিল, এই জন্য আমরা ওরে মানে ই করছিলাম যে হাত দিয়ে যে তুমি খাইও না এরকম, তা ওর একটু আদর করছিলাম, হয়তো ওর অনেক পেইন হচ্ছে এই টাইমটাতে। আর যারা এইভাবে এই ধরনের ভিডিও কখনো দেখেন না যে কীভাবে বিড়ালে বাচ্চা প্রসব করে, সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম। তো যারা হচ্ছে বিড়াল পোষেন তাদের জন্য এটা উপকারী একটা ভিডিও হয়ে থাকবে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট ভিডিওগুলো দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আসলে আমার বিড়ালটা খুবই শান্তশিষ্ট ছিল, কোনো রকম কোনো মানে হাউকাউ কোনো চিল্লাচিল্লি কিচ্ছু করতো না, শুধু ওর বায়নাটুকু ছিল, শুধু ও খিদে লাগলে একটু আমার পায়ে পায়ে হাঁটতো, এতটুকুই। তো বিড়ালটা দিয়ে আমি কিন্তু খুবই আসলে কষ্ট পেয়েছি যে আসলে এরকম একটা ঘটনা ঘটবে আমার সাথে, আমি আসলে আশা করিনি, ওর প্রতি আমার অনেক মায়া জন্মাইছিল। সো দেখলেন আপনারা একটু ওর একটু ঘুরেই কিন্তু একটা বাচ্চা অলরেডি প্রসব করছে, এবং সেই বাচ্চাটাও ধীরে 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 ঘুরতেছে, আর ওর ভিতরে আরও একটা বাচ্চার সাথে যে নারীটা থাকে সেটাও বের করার হয়তো চেষ্টা করতেছে। তো এইভাবে করে কিন্তু দেখতেই পাবেন আপনারা যে বাচ্চাটা একদম এমনভাবে জিব্বা দিয়ে চাটে যাতে করে বাচ্চাটা একেবারে শুকিয়ে যায়, মানে শুকনো হয়ে যায়, ওর শরীরে যে ভিজা ভাবটা বা কোনো ব্লাড থাক যেটা আছে ওর শরীরে সম্পূর্ণটাই ওইভাবে একা একাই চেটে ফুটে খেয়ে নিচ্ছে। তো অনেকে হয়তো ভয় পায় যে আসলে, আমি সেদিনটা একটা কমেন্টে দেখলাম যে একটা আপু বলছে যে বিড়াল এরকম বাচ্চা দিচ্ছে, কিন্তু বিড়ালের বাচ্চার সাথে যে একটা ওই যে আমি দেখতে পাচ্ছেন হাতে গ্লোভস দিয়ে আমি কিন্তু ওইটা সরাই দিচ্ছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে ও চারটা হয়েছে, চারটা ও খেয়ে ফেললো একেবারে। আমি অবাক হয়ে গেলাম যে আসলে এগুলো কি খায় কি খায় না, এখন আমি যে ওইটা সরাবো বা ছিঁড়বো এর জন্য এটা আমার ভয় লাগছিল, কারণ আমি এই ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখেছি। আর হচ্ছে বাচ্চার সাথে ওই নারীটা একসাথে জয়েন্ট, যেটা আমরা সাধারণত মানুষের বেলায় যেটা বুঝে থাকি বা হয়ে থাকে, বাচ্চার নারী যেটা বলা হয় না, নারী যেটা মায়ের সাথে সংযোগ থাকে, সেটা আমি ছিঁড়তে আসলে ভয় পাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি ছিঁড়লে যদি বাচ্চাটার ব্লাড আসে ও কী না কী হয়। এই জন্য এখানে কিন্তু লং প্রসেস ছিল, আমি এই ভিডিওটা কিন্তু কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করছি, যদি আমি পুরোটা শেয়ার করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তবে আমি নেক্সট টাইম আরও এরপরেও পরবর্তীতে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো আমার কাছে সংরক্ষিত আছে এখন পর্যন্ত, পরবর্তীতে আর হয়তো নাও পারি দিতে যতক্ষণ পর্যন্ত আসে দিয়ে থাকি। তো একটা কিন্তু অলরেডি দেখেন শুকিয়ে ফেলছে, প্রায় আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতো এরকম চাটাচাটি করে একদম শুকনো করে ফেলছে, এরপর পরবর্তীতে আরও একটা হয়ে গেছে এরকমভাবে।
ওই যে আপাতত দুইটা দেখা যায়, এরকম করতে করতে 3-4 ঘন্টার মধ্যে আর কি ও 4টা বাচ্চাই প্রসব করে। এবং আমরা ও ততক্ষণ পর্যন্ত জাগনা ছিলাম, রাত্রে হয় বাচ্চাগুলো। তো এরকম ভিডিও যারা কখনো না দেখছেন তারা আশা করছে আমার ভিডিওটা দেখে আপনাদের কাজে আসবে, উপকারে আসবে। সো আপনারা জানাবেন কমেন্ট করে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর নেক্সট টাইম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো পরবর্তীতে যে বাচ্চাটা সেটাও আবার পরিষ্কার করে নিচ্ছে একাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা বিড়াল প্রেমী তাদের আশা করছি ভালো লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।